আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন, আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। দর্শক বন্ধুরা, অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তিনজন ব্যক্তিকে। এটা এই যে এমএটাকে তো দেখতে পাচ্ছেন, এ হলো সেই ভাইরাল রুমা অরূপ মৌসুমী, যাকে আপনারা ভাইরাল করেছেন। আমরা কিন্তু চলে এসেছি মৌসুমীর বাড়িতে। এটা কোন জায়গা সেটা আসলে আমরা শুনব। এই যে মৌসুমীর বাবা আছে, মৌসুমীর বাবার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম আপনার? মজিবর। মজিবর, আপনার বর্তমান বয়স কত? বয়স মনে করেন যে 60 হইব। 60? ওই যে পাশে একটা মেয়ে আছে, ওই পাশে, ওটা কি হয় আপনার? আমার মেয়ে। নাম কি ওর? মৌসুমী। মৌসুমী, ও তো বলছে রুমা। মৌসুমী আর রুমা, রুমা রাখছে কে? মৌসুমী রাখছে কে? রুমা রাখছে ওই, আমরা মৌসুমী ডাক নামে। ও কি ঢাকায় যায় রুমা হয়ে গেছে? মানে ওটা নাম না? ওর নাম না, আসল নাম হলো, আসল নাম হলো মৌসুমী। পুরো এলাকার মানুষ মৌসুমী ভাবে চেনে না? আচ্ছা, আপনি মেয়েটা কিভাবে, এই যে ওর যে মাথায় প্রবলেম হয়, কিন্তু দেখা যায় কিছুদিন পর পর ঢাকা চলে যায়, আমরা ওরে ঢাকাতে মিরপুর মাজারে পাই, কারণ কি বলেন তো? কারণ কি, ওই মাথা খারাপ, যে সময় ভালো হয় সে সময় বাঁচতে থায়, এমনি তো ভালোই বাঁচতে থায়, আর যে সময় খারাপ হয়ে যায় সে সময় হে ঢাকায় চলে যায়। হ্যাঁ, ঢাকায় চলে যায়। এই সমস্যা কতদিন যাবত? এই যে মনে করেন 7-8 বছর। 7-8 বছর? হ্যাঁ, 7-8 বছর ধরে ওনার এই প্রবলেম। এই প্রবলেমটা কিভাবে হলো? ওই বাইরে গেছিল 3 বছর। বাইরে গেছে? কোন দেশে গেছে? লেবানন গেছিল। লেবানন গেছিল না? কতদিন ছিল ওখানে? ওই না, 3 বছর আসলো। আসার পরে এই অবস্থা হয়েছে? আসার পরে এই অবস্থা। আচ্ছা, এই যে পিছে যে একটা বাসা দেখতেছে, এটা কার বাসা? এই যে বাড়িটা দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি বাড়ির নিচে একটা চাদর, এটা কার? ওই যে এটা কি আপনার? আপনার না? দর্শক দেখতে পাচ্ছেন যে উপরে খেজুরের রস কাটতেছে, আমরা কিন্তু নিচে বসে আছি। এই জন্য একটু আমরা কথার ফাঁকের ভিতরে একটু আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে খেজুর গাছ কিভাবে কাটে এবং কিভাবে করে হাঁড়ি পাতে, এটা দেখানোর চেষ্টা করলাম মাঝখানে। আচ্ছা, আমরা আবার চলে যাই রুমার কাছে, আমরা একটু জানবো রুমার বাবার কাছে যে রুমা আসলে পাগল হয়েছে, রুমার কিভাবে পাগল হলো। আচ্ছা, রুমাকে কি বিয়ে শাদী দিয়েছেন? না না, বিয়ে শাদী দেন নাই না? কিন্তু রুমা তো বলেছিল ওর নাকি একটা হিরুঞ্জির সাথে বিয়ে হয়েছিল, নাকি না গাঁজা মুজা খাইতো? ও তো পাগল, পাগল। আবার মাঝখানে বলছিল, ভাই আমার কয়দিন আগে আমার বাবা মারা গেছে। পাগল মানুষ কত এক এক সময় এক এক কথা বলে না? দর্শক, রুমা কিন্তু বলেছিল যে ওর ভাই ছোট একটি টং দোকান করে, ওই যে দেখতে পাচ্ছেন দোকানটা, দোকানে কিন্তু কিছুই নাই। এভাবে আছে, আমি একটু এই সাইডে যদি যাই, এই সাইডে যে গ্রামের লোকজন আছে দেখতে পাচ্ছেন, অনেক লোকজন, যদি চারপাশে একটু ক্যামেরাটা ঘুরে দেখা যায়, দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর লোক আছে। যেহেতু আমরা ঢাকা থেকে আসছি রুমার কাছে, আমি একটু এই সাইডে একটা ভাই আছে, এর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কী নাম আপনার? মোহাম্মদ হারুন রশিদ। বর্তমান বয়স কত আপনার? 45। আচ্ছা, রুম আপনি কি হয়? বোন হয় ইস্তমত। রিস্তায় বোন হয় না? জি জি। আচ্ছা বলেন তো, রুমার এই যে প্রবলেম কিভাবে হলো? এটা বিদেশে গেছিলো, বিদেশ থেকে আসার পরে মাথার সমস্যা গেছে, তারপরে চিকিৎসা করা হয়েছে, কিন্তু চিকিৎসা কোনো ভালো হয় নাই। আচ্ছা, আমাদেরকে অনেকে কমেন্টস করতেছে যে রুমার নাকি বাড়ি ঘরে বিল্ডিং, রুমার নাকি ভালো পরিবেশে থাকে, এগুলো সব সব টাকা পয়সা আছে, বড় লোকেরা টাকা পয়সা কিছু নেই, ওর বাপের দিন আনে দিন খায়, টাকা পয়সা পাবে কোথায়? এখন এই যে রুমার চিকিৎসার জন্য এরা কি ভাবছে, আপনি দেখলেন এই তেমন কিরকম টাকা খরচ করছে? রুমার চিকিৎসার জন্য ওর বাবা মা হয়তো টাকা পয়সা ধার করে চিকিৎসা করছে, কিন্তু ভালো হয় নাই। এর জন্য যদি কোনো দয়াবান ব্যক্তি চিকিৎসার টাকা পয়সা দেয়, তাহলে আল্লাহ তাআলা ওর মঙ্গল করবে এবং ওর খুব ভালো হবে আর কি, যদি ব্যক্তি টাকা পয়সা দেয় আর কি এর জন্য। আচ্ছা, মাঝখানে একজন লোক আছে, আমি একজন নানুর মতো আছে, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি বাবা, যেরকম আছেন। এই যে পাশে বসে আছে, এটা আপনি কি হয়? নাতি। নাতি, নাম কি ওর? নাম তো কই আমরা, মৌসুমী। মৌসুমী, আর ও নিজে নিজে রাখছে রুমা না? রুমা। এই মাঝে মাঝে শুধু হয় খালি মিরপুর চলে যায় কেন বলেন তো? আর কোনো জায়গা যায়? মাথা খারাপ হয়ে গেলে যায় মানে মিরপুর মাজারে চলে যায়? ওখানে যায়, মাথা যে সমান নাকি খারাপ হয়ে যায় দেয় দূর। আচ্ছা, চিকিৎসা করার জন্য আপনি কি পরিকল্পনা করছেন? মানে টেকা হইলে হয়তো করুন, মানে টেকা হইলে চিকিৎসা করতে পারবেন না? না হইলে করতে না। কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান, দর্শক কেউ যদি আপনারা যোগাযোগ করতে চান, আমরা একটু জিজ্ঞেস করবো যে ওনাদের কোনো মাধ্যম আছে কিনা, কোনো মাধ্যম আছে আপনার? আমার নাম্বার আছে মোবাইলে। দর্শক, আসলে ওনাদের এই যে রুমাকে আপনারা যারা ভালোবাসেন, অনেকে কমেন্টস করছেন যে রুমার আরও ভিডিও দেখতে চাই, রুমাকে দেখতে চাই। অনেকে আবার কমেন্টস করছেন যে রুমাকে আমরা সহযোগিতা করতে চাই, আমাদের ফোন নাম্বার চেয়েছেন, আমরা কিন্তু দেই না। আমরা বলছি যে কোনো পেশেন্টের এগেন্সে আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি না, যা পেশেন্টের টাকা পেশেন্টের আই নেয়। যাই হোক, আমি রুমার
ফোন নাম্বারটা বলে দিচ্ছি রুমার বাবার নাম্বারটা কেউ যদি রুমার বাবার সাথে যোগাযোগ করতে চান কেউ যদি রুমার চিকিৎসার জন্য একটু সহযোগিতা চান একটু সহায়তায় হয়তো এই মেয়েটা তার নতুন করে জীবন ফিরে পাবে আমি নাম্বারটা বলে দিচ্ছি 01755034066 আমি আবারো বলছি 01755034066 অলরেডি নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি আরেকটি নাম্বার বলছি 01748909126 আমি আবারো বলছি 01748909126 অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কেউ যদি রুমার প্রতি আপনাদের একটু সহানুভূতি একটু ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা যে যা পারেন যার যা সামর্থ্য অনুযায়ী আপনারা একটু সহায়তা করবেন সহায়তা করলে রুমার চিকিৎসা করে আবার সুন্দর জীবনে ফিরে আসতে পারবে ভিডিওটা দেখলেন ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল লিখে অ্যাক্টিভ করে দেবেন আর যারা পেজটিকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম